আমি মিতালি বাংলা রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ঝামেলা ছাড়াই বিউলির ডালে নরম তুলতুলে রসালো পিঠে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই পিঠেগুলো অনেক নরম আর রসালো হয় আর খেতেও খুব ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই পিঠেগুলো আমি কীভাবে বানাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কিলো শাক আলু নিয়েছি। প্রথমে শাক আলুর খোসাগুলো ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, এতে করে শাক আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার শাশুড়ি মা শাক আলুগুলো কেটে নিচ্ছে। পিঠে বানানো একা অসুবিধা হয়, সে কারণে আমরা দুজনে মিলে পিঠেগুলো আজ তৈরি করব। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে 2.5 লিটার জল দিয়ে দিলাম। জলটাকে এখন খুব ভালো করে গরম করে নেব। জলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মেজারিং কাপে 2 কাপ বিউলির ডাল দিয়ে দিলাম। এখানে আমি ভাজা বিউলির ডালটা দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে ভাজা বিউলির ডালটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন কেটে রাখা শাক আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডাল আর আলুটাকে 1/2 ঘন্টা মতো সেদ্ধ করে নিতে হবে। 1/2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন ডাল আর রাঙা আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আর একটা কথা বলে রাখি, ডাল সেদ্ধ হওয়ার পর ডালের মধ্যে যেন খুব বেশি পরিমাণ জল না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কারণ ডালের মধ্যে যদি বেশি পরিমাণ জল থেকে যায় তাহলে চালের গুঁড়ো বেশি পরিমাণে লেগে যাবে, তখন পিঠের মধ্যে ভালো মতো রস ঢুকবে না। তাই চালের গুঁড়ো মাখতে যতটুকু জলের দরকার আন্দাজ মতো সেটুকু জল রেখে দিলেই হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে চালের গুঁড়ো লাগবে মোট মেজারিং কাপের 3 কাপ আর আটা দিতে হবে 1 কাপ। আমি প্রথমে 2 কাপ দিলাম আর আটা দিয়ে দিলাম 1 কাপ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা যে কোনো বাটি দিয়ে মেপে নিতে পারেন। আর যে বাটি দিয়ে ডালটা মেপে নেবেন সেই বাটি দিয়ে সব উপকরণ মেপে নেবেন, তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে। এখন এটা খুব গরম আছে তাই একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি, তারপর ঠান্ডা হলে মেখে নেব। এখন এটা খুব গরম আছে, এখন এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর অন্যদিকে পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব। সেরা তৈরি করার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 কিলো আর জল দিয়ে দিচ্ছি 2 লিটার। আমি এখানে বেশি পরিমাণ পিঠে তৈরি করছি তাই উপকরণগুলো একটু বেশি লাগছে। আপনারা যদি কম পরিমাণে তৈরি করেন তাহলে উপকরণগুলো একটু কমিয়ে নেবেন। এখন এতে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে, এতে ফ্লেভারটা একটু ভালো আসে। এখন এই সেরাটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। একতার বা দুতার করার কোনো দরকার নেই, শুধুমাত্র 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই সেরাটা তৈরি হয়ে যাবে। সেরাটা ফুটতে শুরু করেছে। সেরাটা 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন সেরাটা এরকম চটচট করছে তখন বুঝতে হবে সেরাটা তৈরি হয়ে গেছে। এখন এই সেরাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকে আমরা বাড়ির উঠানে উনানে বসে রান্না করছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে খুব ভালো রোদ আসে আর শীতে ঠান্ডায় রোদ্রে বসে কাজ করতে খুবই ভালো লাগে, তো তাই এখানে আমরা আজকে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। রোদও লাগছে এখানে আর পিঠেগুলো তৈরি করে না হচ্ছে। পিঠেগুলো ছাড়ার জন্য সেরাটা তৈরি করে না হয়ে গেল, এবার পিঠেগুলোকে তৈরি করে নিই। তোমরা দেখতে পাচ্ছ একটা বাটিতে পুর আর একটা বাটিতে আটা রয়েছে। প্রথমে হাতে অল্প একটু আটা লাগিয়ে নিয়ে চালের যে গুঁড়োটা মেখে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর মাঝখানে অল্প একটু পুর দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। ভেতরে পুরটা আমি নারকেল আর দুধ চিনি একসাথে জাল করে নিয়ে শুকনো শুকনো করে তৈরি করে নিয়েছি। এই পুরটা আপনারা মোয়া দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি
পুরটা আগেই তৈরি করে রেখেছিলাম, সে কারণে ভিডিওতে দেখাতে পারিনি। তো যাই হোক, অল্প কিছু পিঠে আমি তৈরি করে ভেজে নিচ্ছি, আর বাকি পিঠেগুলো মা তৈরি করে নেবে। অল্প কিছুটা পিঠে আমি তৈরি করে নিয়ে ভাজতে চলে যাচ্ছি, আর বাকি পিঠেগুলো মা তৈরি করে নেবে। আর এই পিঠেগুলো শেপ আমি এরকম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। পিঠেগুলোকে ভাজার জন্য কড়ায় আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর পিঠেগুলোকে ছাড়তে হবে। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিলাম। কয়েকটা পিঠে আমি গোল শেপে তৈরি করে নিয়েছিলাম, প্রথমে সেইগুলোই ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড পর পিঠেটাকে উল্টে পাল্টে দিতে হবে। কিছুক্ষণ পিঠেটা ভাজার পর যখন দেখবেন এরকম লালচে কালার চলে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পিঠেগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি পিঠেগুলোকে ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরের দিকটা কালা চলে আসবে। আর পিঠেটা যদি ভেতরটা ভালো মতো ভাজা না হয়, ছেড়াই দেওয়ার পর ওপরের লেয়ারটা খুলে যেতে পারে, তাই পিঠেটাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন পিঠেতে হালকা কালচে কালার চলে এসেছে, তখন পিঠেটা তুলে নিতে হবে। এখন পিঠেটা শেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর শেয়ারটা এখন বেশ ভালোই গরম আছে। আর এই পিঠেগুলো দেওয়ার সময় শেয়ারটা খুব যে গরম থাকতে হবে এমনটা নয়, হালকা গরম থাকলেও পিঠেতে ভালো মতো রস ঢুকে যাবে। পিঠেটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু বাড়িয়ে দেবেন, তারপরে পিঠেগুলো দেবেন। তারপরে যখন হালকা কালার চলে আসবে পিঠেতে, তখন গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিয়ে ধীরে ধীরে পিঠেগুলোকে ভেজে নেবেন। এই পিঠেটাকেও ধীরে ধীরে ভাজার পর হালকা কালচে কালার চলে এসেছে, এখন পিঠেটাকে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে পিঠের ওপরের লেয়ারটা খুলবে না আর পিঠেটাও খেতে ভালো হবে। এখন এই পিঠেগুলোকে শেরার মধ্যে দিয়ে দিলাম, আর বাকি যে পিঠে আছে সেই পিঠেগুলোকেও আমি ভেজে নেব। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এই পিঠেগুলোকে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, তারপর এগুলোকে পরিবেশন করব। আর এই পিঠেগুলোতে রস ঢুকতে খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে ভালো মতো রস ঢুকে যাবে। 15 মিনিট পর ফিরে আসলাম, আপনাদেরকে একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। পনেরো মিনিট পর পিঠের মধ্যে দেখুন ভালো মতো রস ঢুকে গেছে। আর এই পিঠেটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর রস ভেতরে রস ঢুকেছে। পিঠেগুলো খুবই নরম আর রসালো হয়, মুখে দিলে মিলিয়ে যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয় পিঠেগুলো। আর প্রথমে যে পিঠেগুলো ভেজেছিলাম সেগুলো তো প্রথমে রস ঢুকে গেছে, ওগুলো একটা জায়গায় তুলে রেখেছি। এই পিঠেগুলোতে খুব তাড়াতাড়ি রস ঢুকে যায়, তাই প্রথমে যে পিঠেগুলো রসে ফেলবেন সেই পিঠেগুলো একটা জায়গায় তুলে রেখে দেবেন, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে না। এখানে একটা আপনাদেরকে কথা বলে রাখি, এই পিঠেগুলো তৈরি করার সময় ডালের ভাগটা একটু বেশি পরিমাণে রাখবেন, আর চালের গুঁড়োটা যতটা পারবেন কম দেবেন, কারণ বেশি চালের গুঁড়ো হয়ে গেলে এই পিঠেগুলোতে ভালো মতো রস ঢুকে না। আর আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে ঠিকঠাক তৈরি করতে পারবেন। আর এই পিঠেগুলো তৈরি করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।